আসসালামু আলাইকুম ডক্টর সাহেব। ওয়ালাইকুম আসসালাম। প্রফেশনালিজমটা বুঝতে হবে, গিয়ে শুয়ে পড়ুন। হো, আচ্ছা আচ্ছা আচ্ছা। হোয়াট ইজ গোয়িং অন? সমস্যা কি আপনার? ডক্টর সাহেব, আমার অনেক ভয় করে। ইন্টারেস্টিং ডিজিজ। ওয়েল, আপনি কিন্তু একদম ঠিক জায়গায় চলে এসেছেন। উই রিয়েলি প্রোভাইড প্রফেশনাল সার্ভিস উইথ প্রফেশনাল চার্জেস। আপনার অবস্থা দেখে যা মনে হচ্ছে তাতে আপনার হওয়ার একটা চান্স আছে। আর আমার মনে হচ্ছে আপনি যদি একটু ডিলে করেন তাহলে কিন্তু এগুলো হতে পারে। আর আপনার হার্ট আর কিডনির অবস্থা যেটা দেখতেছি, আই এম রিয়েলি সরি, বাট ইটস লাইক আপনার লেভেলটা হয়ে আসছে। আর যদি আপনি আর একটু ডিলে করেন বা দেরি করেন, আর সময় মতো না আসতেন, তাহলে হয়তো আপনার হয়ে যেতে পারে। সো বি ভেরি কেয়ারফুল। আর আপনার হয়ে যাওয়ার আগে আই থিঙ্ক আমাদের ইমার্জেন্সি কোনো একটা ট্রিটমেন্টে যেতে হবে। মানে কি ডক্টর? এগুলো মেডিকেল টার্ম, এগুলো আপনি বুঝবেন না। আপনি তো আমাকে ঠিক মতো দেখলেনই না। ও হ্যাঁ, ওয়েল, মনে করিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ। আমাদের একটা পরিচিত মেডিকেল সেন্টার আছে, গিয়ে আমার নাম বলবেন। মেডিকেল সেন্টারে যত টেস্ট আছে A to Z সবগুলো টেস্ট আপনাকে করাতে হবে। এখন আমার কী হবে ডক্টর সাহেব? ওয়েল, এত চিন্তার কিছু নেই, আমরা তো আছি। ডক্টর সাহেব, আমার তো ভয় আরো বাইরে গেল, এখন আমি কি করব? শুনুন, আমার হাতে কিন্তু এত সময় নেই, বাইরে অনেকগুলো মুরগি দাঁড়িয়ে আছে, রোগী দাঁড়িয়ে আছে, তাদেরও আমার ট্রিটমেন্ট করতে হবে। আর আমার মনে হচ্ছে আপনি আজকে ফার্স্ট ডোজটা নিয়ে যান, আর নেক্সট উইকে অবশ্যই টাইম মতো সবগুলো টেস্ট A to Z কমপ্লিট করিয়ে আমার কাছে কিন্তু আবার আসবেন। যদি দেরি করেন এক্সট্রা চার্জেস পে করতে হবে। আমি আজকের জন্য প্রেসক্রিপশন পড়ে দিচ্ছি আপনাকে। কি আমার হাতের লেখাটা অনেক সুন্দর না? হ্যাঁ ডক্টর, অনেক সুন্দর। টাকা পয়সা আনছেন? ইয়ে না, মানে আনি নাই। ও, ফেসবুক ব্যবহার করেন? হ্যাঁ করি। ফেসবুকে বন্ধুদের ছবিতে লাইক দেই, কমেন্ট শেয়ার করি। ওরা কি টাকা পয়সা দেয়? না। ওয়েবটকের নাম শুনছেন? না, আগে শুনিনি। তাহলে ভিডিও শেষে মনোযোগ দিয়ে একটু দেখেন, ঠিক আছে? ওকে ডক্টর। তো রেডি আপনি? আপনাকে ফার্স্ট ইনজেকশনটা দিয়ে না, আমি পারবো না। না ডক্টর, আমি এটা আমি নিতে পারবো না ডক্টর। আমি মানে আমি জায়গাটা পরিষ্কার করতেছি অ্যালকোহল প্যাড দিয়া। আরে ভাই, আপনি এত কাপাকাপি করলে আপনার মেডিসিনটা দিমু কেমনে? সহ্য করতে পারবো না ডক্টর সাহেব, আমি নিতে পারবো না। আপনি মানসিক অবস্থাটা বুঝতেছেন না, আমার দেখার সাথে সাথে আমার শরীরের রক্ত সব ঠান্ডা হয়ে আসতেছে। আপনার উপরে সনাতন পদ্ধতি অ্যাপ্লাই করতে হইব। সনাতন পদ্ধতি? ওইটা আবার কি ডক্টর সাহেব? ওয়েল, এটাতে আপনি কোনো ব্যথাই পাবেন না। সত্যি কোনো ব্যথাই পাবো না? বুঝবেনই না কোন দিক দিয়ে কাজ হয়ে গেছে। তাই নাকি? অফ, যাক বাঁচা গেল। শুনেন, আপনি একদম রিল্যাক্স করেন, হ্যাঁ, চোখ টোক বন্ধ করে রাখেন, চোখ খুললেন না, ঠিক আছে? আমি আসতেছি, ব্যবস্থা করতেছি, একটু, হ্যাঁ একটু একটু একটু। ঠিক আছে ডক্টর সাহেব। ডক্টর সাহেব,
আসসালামু আলাইকুম সবাইকে, আমি তানভীর, একে কিঙ্গোপলি। আজকের ভিডিওটা কোনো ডক্টরকে পার্সোনালি হিট করে বানানো হয়নি, এটা হচ্ছে ওই মানুষগুলোর জন্য যারা সহজ সরল মানুষকে মানে মুরগির মতো কাস্টমার হিসেবে নিয়ে তাদেরকে ভুলভাল বুঝাই দিয়ে উল্টাপাল্টা ট্রিটমেন্ট দিয়ে বিশাল অঙ্কের টাকা পয়সা হাতায় নিচ্ছেন, এবং আলটিমেটলি অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমরা সাধারণ মানুষ যারা এত কমপ্লেক্স কিছু বুঝি না তারা ঠকতেছি। সো বি অ্যাওয়ার গাইস, এটা থেকে আমাদের সবার সাবধান থাকতে হবে। আর ওয়েবটপ নিয়ে একটু কথা বলতে হয়, অনলাইনে আমরা অনেক সময় দিই ফেসবুকে এবং অন্যান্য প্ল্যাটফর্মে, বাট এখানে আমরা লাইক কমেন্ট শেয়ার করে কিন্তু খুব একটা বেশি আর্নিংয়ের সুযোগ পাই না। লিটারেলি ফেসবুককে আমাদেরকে কোনো টাকা পয়সা কিন্তু দিচ্ছে না। বাট হাউ অ্যাবাউট আ প্ল্যাটফর্ম যেখানে আপনারা এই সেম কাজগুলোই করতে পারতেছেন এবং অ্যাট দ্য সেম টাইম আপনার একটা আর্নিংয়ের সুযোগ থাকছে। সো ওয়েবটপ হচ্ছে সেরকমই একটা প্ল্যাটফর্ম, একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। আপনারা সেখানে গেলেই রেজিস্ট্রেশন করার পর মোটামুটি আপনার প্রোফাইল যখন কমপ্লিট হয়ে যাবে আপনারা কিন্তু আর্নিং শুরু করে দিতে পারবেন। এবং এখানে মোস্ট অফ দ্য অ্যামেজিং ফিচার আপনার সাথে সব কিছু ডিটেলসে গাইডলাইন আকারে আমাদের এমডি সাইফুল্লাহ ভাইয়ের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনার ডিটেলসে পেয়ে যাবেন। সেটার জন্য ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দেওয়া আছে, আপনাকে সেখান থেকে ভিজিট করে নিতে পারেন। আর ওয়েবটকে জয়েন করার জন্য যে লিঙ্কটা রেফারেল লিঙ্ক সেটাও এখানে দেওয়া আছে। অ্যামেজিং থিং ইজ কয়েকদিন পর এখান থেকে আর্নিংয়ের আরও বিভিন্ন সোর্স চলে আসবে, এবং আপনি আপনার ফ্রেন্ডকে রেফার করলে সেক্ষেত্রে আপডেটের পর $5 পেয়ে যাচ্ছেন আফটার এভরি রেফারেল দ্যাট ইউ মেক। সো আপনার ফ্রেন্ড বা আপনি যে গায়ে যাকেই আপনি ইনভাইট করেন রেফার করেন সেও রেজিস্ট্রেশন কমপ্লিট করার পর কিন্তু $5 পাচ্ছে। সো দুজনে উপকৃত হচ্ছে। অ্যান্ড সোশ্যাল মিডিয়া ইউজ করে আর্নিংয়ের যে সোর্স বা বিভিন্ন রকম ওয়ে অ্যান্ড প্রসিজার্স, এবং সেখানে ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে আর্নিংয়ের একটা সুযোগ আছে, এই সব কিছু নিয়ে ডিটেলস গাইডলাইন আপনারা যদি জানতে চান সেটার জন্য এমডি সাইফুল্লাহ ভাইয়ের চ্যানেল এবং ফেসবুক পেজের লিঙ্ক আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, এখনই ঢুকে পড়ুন। আর হ্যাঁ, আর্নিং শুরু করার জন্য আপনার প্রোফাইলটা কমপ্লিট হওয়া অনেক জরুরি, অনেক ইম্পর্ট্যান্ট। সেটার জন্য আপনার প্রোফাইল ফার্স্টে কমপ্লিট করে নিতে হবে, অ্যান্ড দেন আপনার প্রোফাইল কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনার এনরোলমেন্টটা কমপ্লিট করতে হবে, সেটার প্রসিজারও স্ক্রিনে দেখা যাচ্ছে। সো সুন্দরভাবে কমপ্লিট করার পর আপনারা সবাই ওই ওয়েবসাইটটা ইউজ করতে পারবেন এবং ওয়েবটকের অ্যাকাউন্ট ইউজ করার মাধ্যমে আর্নিংও শুরু করে দিতে পারবেন। সো যে যেখান থেকে আছেন না কেন, ঘরে বসে ইজিলি কাজটা করতে পারেন এবং আর্নিংয়ের একটা সুযোগ তো থাকছে। অ্যান্ড আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন। অবভিয়াসলি ভুল হোক সংশোধন করার সুযোগ সবাই চেষ্টা করবো, আর আপনাদের মতো জানানোর মাধ্যমে আমার কাছ থেকে একটু বেটার করার একটা সুযোগ আমাকে দিবেন। তো থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন আসসালামু আলাইকুম।